আসসালামু আলাইকুম আজকে আমি আপ থেকে আটটি পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এই বাড়িটি হবে হচ্ছে সাভারে আমাদের ক্লায়েন্ট উনি ওনার বাড়ি হচ্ছে বগুড়াতে উনি সাভারে বাড়িটা করবেন উনি লন্ডনে থাকেন তো ওনার জন্য এই ডিজাইনটা আমরা তো সরি উনি ইউএসএতে থাকেন ওনার জন্য এই ডিজাইনটা আমরা তৈরি করেছি উনি বিদেশ থেকে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং আমি নিজে সাভারে ওনার এই সাইট ভিজিট করেছিলাম তারপরে ডিজাইনটা আমরা তৈরি করছি লম্বা জায়গার উপরে এটা পঞ্চাশ বাই একত্রিশ ফিট জায়গা মাত্র এই জায়গার উপর দুটো ইউনিট করা হয়েছে আমরা চেষ্টা করেছি আমার আর্কিটেক্টার চেষ্টা করছে সর্বোচ্চ দিয়ে এই ডিজাইনটা তৈরি করার জন্য এখানে নিচে গ্যারেজ আছে এটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজে ঢোকার ডোর বাকি ডিজাইনগুলো দু টু পিছনে একটা ইউনিট এবং সামনে একটি ইনিট দিয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশ মিনিট এখনই আমি মূল প্ল্যান্টটি দেখাবো এটা যদি আমরা উপর থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখা যাবে সারটাকে আমরা বরাবর অনেক সুন্দর করে আপনারা জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি আমি প্রায় বাইশ বছর যাবত গাছ লাগাই তো আমার প্রত্যেকটা বাড়িতে আমি গাছের একটা সিম্বল রাখার চেষ্টা করি এটা একটা সামাজিক আন্দোলন বলে আমি মনে করি তো দশমিনী আসুন আমি মূল প্ল্যানটি দেখাই আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টোট্রোল তো দশমিন প্ল্যানটি এরকম আমি প্রথম থেকে দেখাবো যে এটার মাপটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে একত্রিশ বাই একান্ন ফিটের মাপটা নিচলাটা গ্যারেজ রাখা হয়েছে অর্ধেক এটা ল্যান্ডস্কেপ করা হয়েছে অর্ধেক গ্যারেজ রাখা হয়েছে কেয়ার টেকার একটা রুম রাখা হয়েছে স্টোরেজ রাখা হয়েছে একটা টয়লেট রাখা হয়েছে একটা আর পিছনে একটা রাখা হয়েছে তিন বেডরুমের আর টিপিক্যাল ফ্লো এই মাত্র পনেরোশো স্কোয়ার ফিট সাড়ে সাতশো স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুমের ডিজাইনটা কী কী করা হচ্ছে সেটা দেখাবো এই দর যদি সে ঢুকবে ঢুকার পরে আমাদের ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় ষোলো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট তিন ইঞ্চি বেশ বড়ই এখানে একটা ছোটো বেডরুম আছে সেটা বারান্দা বান্দা আছে এখানে একটা কিচেন আছে এখানে দুটা টয়লেট আছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা ক্যাবিনেট রাখা হচ্ছে একটা বান্দা রাখা হয়েছে বেডরুমটা বেশ বড় তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট এখানে বেডরুম বা এগারো ফিট এই হচ্ছে দেখেন মাত্র সাড়ে সাতশো স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম দিয়ে দুটা বাথরুম কিচেন দুটা বান্দা ডিজাইন করা হয়েছে যখন বিতে যাবে তখন একই রকম এই দলে ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং এখানে একটা ছোট বেডরুম সাথে একটা বান্দা এখানে একটা কিচেন বেশ বড় ওপেন কিচেন এটার কমন টয়লেট এটা একটা এই বেডরুম সাথে টয়লেট একটা ক্যাবিনেট এবং একটা বান্দা এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের সামনে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমান্ডলে আমরা প্রতিটা পর্বে চেষ্টা করি আমরা নতুন নতুন ডিজাইন আপনার মাঝে তুলে ধরার জন্য আজকের ডিজাইনটা ঠিক তেমন একটা ছিল আমাদের রশিদ সাহেবের জন্য উনি ইউএসএতে থাকেন এর আগে আমি ওনার একটা সাক্ষাৎকারও দেখিয়েছিলাম আজকেও চেষ্টা করবো ওনার সাক্ষাৎকারের ছোট্ট একটা অংশ আপনাদের দেখানোর জন্য তো দশ হলে আপনি সবাই ভালো থাকবেন শেষের বেলা একটি কথা তার আগে আমি আপনাকে অবশ্যই এই বাড়িটার খরচ সম্পর্কে একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো কারণ অনেকে আমার ক্লায়েন্টরা আমাকে আমার যারা এই ভিডিওগুলো দেখে তারা আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি কিন্তু আজকে বাড়ির খরচ না দেখায় চলে গেলেন তাই আমি শেষ মুহূর্তে খরচ হিসাবটা দেখাচ্ছি যে এই ধরনের বাড়িতে পাঁচতলা বাড়িতে যদি মাটি ভালো থাকে পাইলিং না লাগে তাহলে ফাউন্ডেশনের খরচ হবে সাতশো থেকে আটশো টাকা এখন রড টড সিমেন্টের পাথরের দাম সব বেড়ে গেছে তাই ইটার দাম ছয় হাজার টাকা ছিল এখন এগারো বারো টাকা করে হাজার তো ডবল দাম হয়েছে রডের দাম পঞ্চাশ টাকা ছিল এখন বিরাশি টাকা কেজি তো সেই জন্যই একটু বাড়বে আটশো টাকা সাতশো থেকে আটশো টাকা স্কোয়ার ফিট পড়বে খরচ ফাউন্ডেশনে প্রতিতলা কাস্টিং করতে খরচ হবে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা যেটা আগে সাড়ে চারশো পাঁচশো টাকা লাগতো আর আপনাকে প্রতি তালা কমপ্লিট করতে ফাউন্ডেশন বাদে খরচ হবে তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো টাকা তো দশমুল্লাহ ইসলাম মোটামুটি আজকে আমার উপস্থাপনা শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তত একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ